এইচবি কার সিলেকশন লিমিটেড এর দুই চেয়ারম্যান সাহেবের দুই পাশে রাইখা একটা মাইটা কালারের প্রিমিও রাখছি মাঝখানে। যারা প্রিমিও কিনবেন 2010 মডেলের প্রিমিও, এই কন্ডিশনের 10-এর প্রিমিও আপনি 100 গাড়ি খুঁজলেও মনে পাবেন না। মানে গাড়িটা এখনো পর্যন্ত সব কিছু অরিজিনাল আছে। মানে গাড়িটা আমার দেখার পরেই পছন্দ হয়ে গেছে। যে আমার অনেক বন্ধুরা যারা নাকি প্রিমিও কিনবেন 10-এর গাড়ি, তারা আমারে বলেন যে ভাই অরিজিনাল সব আছে, এমন একটা গাড়ি দেন, সব ঠিক আছে, গ্রিল চেঞ্জ সব ঠিক আছে, লাইট চেঞ্জ সব ঠিক আছে, গ্লাস চেঞ্জ সব ঠিক আছে, গ্যাস করা, এমন যেন না হয়। মানে জাপান থেকে যেমন পাঠাইছে ওই রকমই আছে সবকিছু, এমন একটা গাড়ি খুঁজে দেন। তাদের জন্য একটা 10-এর ফাটাফাটি কন্ডিশনের প্রিমিয়ার গাড়ি পাইছি। সো যারা এইচবি কার সিলেকশন লিমিটেডে আসবেন, সংসদ ভবনের পূর্ব পাশে বিজয় সরণির মানে হাতিলের ভিতর দিয়ে ঢুকলে কিন্তু শোরুমটা পাবেন। সো আমার মিতা হাসান ভাই আছে সামনে, আবার আমাদের আরেক বড় ভাই আছে আমাদের সামনে। এই ভাইয়ের বাড়ি আবার আমার কাছে, ইসমাইল ভাইয়ের বাসা কিন্তু আমার বাড়ির কাছে। ভালো আছি ভাইয়া। সো আমরা আজকে 500টা গাড়ি দেখাবো। আজকে 19-এর মডেলের এই যে একোয়া আনরেজিস্টার্ড নতুন গাড়ি পাওয়া যাবেন 18,50,000 টাকায়। আমি অনেক গাড়ি দেখছি একোয়া, বাট এইটার মতো দেখি নাই। এটা কিন্তু জাপান থেকে এই সিট আসছে, এটা জাপান থেকে আপনার এইরকম সিট আসছে। একোয়া আপনি কি দেখছেন এইরকম সিটওয়ালা? কন ড্যাশবোর্ডেও কিন্তু আপনার রেড আনরেজিস্টার্ড নতুন গাড়ি, মডেল 19, দাম শুনবেন 18,50,000। মানে পুরানের দামেই আপনি একদম নতুন গাড়ি পাবেন, 25 স্টার্টের গাড়ি। এটার মধ্যে ইমার্জেন্সি ব্রেকিং আছে। বস এদিকে আয়েন, আগে প্রিমিয়ারটা দেখামু, তারপরে এগুলা দেখামু। এরপরে আপনাদের পছন্দের একটা গাড়ি আজকে আছে আমাদের কাছে, টয়োটা রেকটিক্স। ওই গাড়িটাও অনেক স্পেশাল, ওয়েট করেন দেখাবো। তো এইটা একটু বনেটটা খুলেন, আমি একটু দেখাই, সারাই খুলে দিবেন দেন। এত সুন্দর একটা গাড়ি, মানে এখনো পর্যন্ত কোনো কিছু চেঞ্জ নাই। দেখেন এই গাড়িটার, আপনি এই যে দেখেন এটার হেডলাইট গুলো অরিজিনাল আছে। তারপরে এই যে এইটা হচ্ছে আপনার জেনুইন মার্সেল, ঠিক আছে, কোনো রং হয় নাই। এই যে দেখেন আপনার নাম্বারগুলো স্পষ্ট দেখা যাইতেছে। এই কালারটা হচ্ছে অরিজিনাল এবং আপনার এই হেডলাইটটা অরিজিনাল, এবং উপরের এই যে দেখেন এই বনাটের এই এই কালারটাও অরিজিনাল। অনেক সময় এটাও চেঞ্জ হয়ে যায়। হিট প্রোডাক্টটা এখনো আছে, অরিজিনালটা এখনো অরিজিনাল আছে, এখনো আছে। দেখছেন এই যে কালারটা দেখেন, এগুলো কিন্তু অরিজিনাল কালার। যারা গাড়ি চিনে তারা এগুলো দেখলেই বুঝবে। এই যে এই জায়গাগুলো অরিজিনাল, অরিজিনাল। ওই যে ভিতরে ভিতরে চেসিসটা দেখেন, এইটার এই যে কালারটা অরিজিনাল, গাড়িটা অরিজিনাল তেলে আছে। আসেন এবার একটু পিছনে ব্যাকডালাটা দেখেন, এখনো পর্যন্ত কোথাও এটার মানে রং হয় নাই। সো একটু দেখেন 33 সিরিয়ালের গাড়ি, অরিজিনাল তেলের গাড়ি হইলে এই জায়গাটা কেমন হবে একটু দেখেন। দেখছেন ফাটাফাটি কন্ডিশনের একটা গাড়ি, 10-এর গাড়ি নিয়ে আপনি 10 বছর চালান। অরিজিনাল চাকাটা এখন আছে, হ্যাঁ এটাও অরিজিনাল চাকা আছে এখনো, এবং অরিজিনাল তেলের গাড়ি, কখনো গ্যাস হয় নাই। ব্যক্তিগত ব্যবহারের জন্য ভাই এই গাড়িটা নেন, ভাড়ায় চালানোর জন্য অন্য গাড়ি নিয়েন, এটা ব্যক্তিগত ব্যবহারের জন্য নেন। আপনি 10 বছর চালাইতে পারবেন টেনশন ফ্রি। আর গাড়ির কালারটা কিন্তু খুব সুন্দর, 10-এর প্রিমিও রেজিস্ট্রেশন 2012-তে, আল্লাহ এটা 13-তে রেজিস্ট্রেশন হয়েছে, 33 সিরিয়াল। সো আমার মনে হয় এটা প্রত্যেকটা গ্লাসও অরিজিনাল, টায়ারের কন্ডিশনটা যা আছে অরিজিনাল। টায়ারটা দেখাই দিতেছি, টায়ারগুলো আপনার নতুন আছে দেখেন, তো ময়লা বাট আপনার টায়ার কিন্তু ভালো আছে চারটাই। সো এই গাড়িটা যদি কেউ নিতে চান, আজকে লাইভ দেখা এইচবি কার সিলেকশন লিমিটেডের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, ফোন দেন, একটা ভালো গাড়ি পাবেন। অরিজিনাল তেলের গাড়ি কিন্তু পাওয়া মুশকিল, ম্যাক্সিমাম গাড়ি কিন্তু আপনার গ্যাস করে ফেলায় সবাই, খরচ কমানোর জন্য। আর যারা একটু মানে মেনটেনেন্স ভালো করে, তারা চায় আমার গাড়িটা ভালো থাকুক, ইঞ্জিনটা ভালো থাকুক, এই জন্য তেলেই চালায়, টাকা খরচ হলেও তেলে চালায়। ভিতরে ফোমটা দেখবেন, এই দেখেন এটার ভিতরে ফোমটাও এখন পর্যন্ত গাড়ির সাথেই আছে, দেখছেন। তো আমি আপনাদেরকে মানে রিকোয়েস্ট করবো, যারা প্রিমিও কিনবেন 10-এর এই গাড়িটা নিয়ে যান, 10 বছর চালাবেন কমপক্ষে, এরপরে আপনি চেঞ্জ করার নাম নেবেন। দারুণ গাড়ি ভাইয়া। তাহলে দামটা নিয়ে একটু কথা বলি, আসল কথায় আসি, এটা আপনার 10-এর গাড়ি, অন্যান্য 10-এর গাড়ির থেকে একটু আলাদা, যেহেতু সব অরিজিনাল আছে এবং এই ভদ্রলোক গাড়িটাকে অনেক কষ্ট করে মেনটেন করে ভালো রাখছে। সো এটা আপনি চাইলে 50,000-1,00,000 টাকা বেশি দিলেও আপনার লাভ। এখন বড় ভাই বলেন এটা কত টাকা হলে সেল করবেন? আমরা কিন্তু সরাসরি মালিককে খুব কম পাই শোরুমে, তো যেহেতু আপনি নিজে উপস্থিত আছেন, ইসমাইল ভাইও আছে, দুইজনের ডিসিশন নেন এই গাড়িটা কত হলে দিবেন। এই গাড়িটা 22,00,000 টাকা দাম, আপনি নাম করে যদি কেউ আসে কিছু অনার করে দিব, কিছু অনার করবেন। জি জি, মানে 22,00,000 টাকা চাচ্ছেন, এটা সিএনজি করা থাকলে এই গাড়ি 21,50,000 পাইতেন। জি জি, 21,00,000 পাইতেন, যেহেতু এটা অরিজিনাল তেলে আছে। সো গাড়িটাও ভালো আছে, ইঞ্জিনটাও ভালো আছে, আমার মানে বিশ্বাস এটা 10 বছর আপনি চালাবেন, কোনো জি জি সমস্যা হবে না, সব অরিজিনাল আছে, গিয়ার বক্স চেসিস সব এভরিথিং অরিজিনালি আছে। আচ্ছা, পেপারস আপডেট, পেপারস আপডেট, ঠিক আছে। তাহলে এটার দাম হচ্ছে 22,00,000 আস্কিং, আপনারা আসলে দামাদামির একটু সুযোগ আছে, অনার করবো। এরপরে আসেন, আপনাদেরকে আমি একটা এলিয়ন 2009-এর মডেল দেখেন,
এটা রেজিস্ট্রেশন হইছে মনে হয় 2012 না জি এটা 13 রেজিস্ট্রেশন আচ্ছা এটাও 13 রেজিস্ট্রেশন অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে আবার এটার মধ্যে একটু বোনাস আছে স্টিয়ারিংটা উডেন এবং কন্ট্রোলারও আছে সো যারা এলিয়ন এবং প্রিমিয়ো কিনবেন আজকে দুইটা এলিয়ন এবং প্রিমিয়ো দিয়েই লাইভটা শুরু করলাম গাড়ির গ্লাসটা অরিজিনাল আছে পিছনে গ্লাস এই দেখেন নয় ভাই এটা এটাও তেলের এটাও তেলের তাহলে তো ভালো হইছে নয়ের এলিয়ন 10 এর প্রিমিয়ো দুইটা তেলের পাইলাম ঠিক আছে কোনো যা আছে অরিজিনাল কোনো খোলা কাটা কিচ্ছু নাই আচ্ছা তাহলে পেপারস তো এটাও আপডেট জি এসবিতে কেউ আসলে ঠকবেন না এসবি মাল ভালো এবং এসবিতে যারা গাড়ি কিনছে তারাই আবার রিটার্ন এসে গাড়ি কিনতে কিনতে আচ্ছা আচ্ছা মানে আগে যারা কিনছে তারাই আবার কিনতেছে আমাদের শোরুমটা কিন্তু অনেক ভিতরে ভিতর হলো আমরা কিন্তু মোটামুটি অনেক অনেক পুরাতন এবং আমরা অনেক সেল করি ভালো কারণে আমাদের রেফারেন্স কাস্টমার হিউজ এবং আমরা গাড়িগুলি নিজেরা দেখে কিনি আমরা নিজেরা দেখে কিনি আমরা বিভিন্ন লোকের গাড়ি রাখি না মার খাওয়া গাড়িগুলি রাখি না আচ্ছা আচ্ছা আমরা ওই গাড়িগুলি বেশি না জি মার খাওয়া গাড়িগুলি 1 লাখ টাকা কমে পাবেন আচ্ছা বিভিন্ন শোরুমে দেখবেন যে 1 লাখ টাকা কমে 1.5 লাখ টাকা কমে কিন্তু ওই গাড়িগুলি ভালো হবে না আপনি দেখে নিন হ্যাঁ ওই গাড়িগুলি দেখে নেবেন আমাদের গাড়িগুলি আমরা বলবো আমাদের স্পটে এসে আপনারা দেখে তারপরে গাড়িগুলি নেবেন ওকে তাহলে আপনার এই গাড়িটা তেলের দুইটা গাড়ি পুশিস্টার এবং দুইটা গাড়ি কিন্তু আপনার কন্ডিশন ভালো আছে ইঞ্জিনের একটু এটাও দেখাই দেই গাড়ি কিন্তু স্টার্টে আছে বাইরে থেকে কিন্তু বোঝাই যায় না ঠিক আছে তো এই গাড়িটার প্রাইসটা কত পড়বে বস এলিয়নটা প্রাইসটা পড়বে হলো 20 লাখ 20 লাখ 20 লাখ নয়ের মডেল নয়ের মডেল নয়ের মডেল 13 রেজিস্ট্রেশন তেলের গাড়ি 20 লক্ষ টাকা 20 লক্ষ টাকা এবার একটু রিকন্ডিশন দেখান না রিকন্ডিশন এই গাড়িটার কথা বলছিলাম যেটা নাকি আমি এই প্রথম দেখলাম একোয়াতে ভিতরে আপনার লাল সিট এদিকে দেখেন এই রকম সিট আমি দেখি না কিন্তু অরিজিনালি এরকম আসছে এর জাপান থেকে এমন আসছে এরকমই আসছে হ্যাঁ এই জাপানি লেখা এখনো এখনো আমরা কিছু করি নাই এগুলি কি জাপান থেকে লেখা জাপান থেকে লেখা আসছে যা আছে দেখেন এটা ড্যাশবোর্ড আছে এই যে এরকম মেরুড এটা অকশন সিটে যা আছে তাই পাবেন অকশন পেপারও আপনার এই সেম জিনিসই আছে সেম পাবেন এটা কিন্তু বাংলাদেশ চলে না ইউজ নাই এবং স্টিয়ারিংটা দেখেন স্টিয়ারিংটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ স্টিয়ারিংটা সব মানে এটা এখনো বাংলাদেশে চলে নাই ইনপুট থেকে কালকে আসছে আমার শুনুন আচ্ছা এটা হচ্ছে আনরেজিস্টার্ড গাড়ি মডেল হচ্ছে 2019 হ্যাঁ 19 এর মডেল একোয়া আপনার এই গাড়িটাতে মাইলেজ পাওয়া যায় অনেক ভালো মাইলেজ 20 এর পরে যদি 25 পাবেন 20 22 25 20 এর পরে যদি কারো মানে জায়গা থাকে মাইলেজের জন্য তাহলে এই একোয়াই কিন্তু আছে সেখানে সো যাই হোক পিছনের সিটগুলোতেও কিন্তু আপনি যে দেখেন রেড এবং ব্ল্যাক দারুণ একটা কম্বিনেশন মডেল 19 ইমার্জেন্সি ব্রেক সেন্সর এই যে এটা আমাদের ইমার্জেন্সি ব্রেক আছে জাপানের বিল্ট ইন ড্যাশ ক্যাম আছে প্রজেকশন লাইট আছে সো এই গাড়িটাও আপনাদেরকে একটু ভিতরটা দেখাই দেই এগুলো আসলে আনরেজিস্টার্ড গাড়ি এটা দেখানোর তো কিছু নাই এটি দেখানোর কিছু নাই এটা বাংলাদেশে শুধু পোর্ট থেকে শোরুম পর্যন্ত আসছে বাট জাপানে চলছে বাংলাদেশে কোনো চলে এই দেখেন আনরেজিস্টার্ড গাড়িতে যে নাম্বারগুলি যেরকম স্পষ্ট থাকে পরে আস্তে আস্তে স্পট হইতে থাকে ঠিক আছে তো এই গাড়িটার প্রাইসও কিন্তু আজকে অনেক কম বলা হয়েছে 18,50,000 টাকা এটা তো ব্যাঙ্গলোরও নেওয়া যাবে কেউ যদি ব্যাঙ্গলোরে নিতে চান অর্ধেক টাকা দিয়ে এটা ব্যাঙ্গলোরে আপনি নিতে পারবেন প্রোফাইল ভালো থাকলে আচ্ছা পাশে একটা সিয়েন্টা আছে এটাও আনরেজিস্টার্ড এটা আবার 7 সিটের 19 এর মডেল দেখেন এই গাড়িগুলো কিন্তু নতুন আপনি চাইলে এগুলা ব্যাঙ্গলোরেও নিতে পারবেন ক্যাশ টাকাও নিতে পারবেন তো 7 সিটারের মধ্যে এই ডোরগুলো আবার পাওয়ার জানেন এই গাড়িটা জিএলইডি কয় এই গাড়িটা জিএলইডি এবং 4 ক্যামেরা আচ্ছা আচ্ছা জিএলইডি এবং 4 ক্যামেরা আছে এটার ভিতরে দারুণ তো এই গাড়ি কিন্তু খুব কম পাবেন দুই দরজায় পাওয়ার দুইটা দরজায় পাওয়ার দুই দরজায় পাওয়ার হ্যাঁ 4 ক্যামেরা সহ একদম হাই গ্রেডের গাড়ি ভাই জান আচ্ছা এই কালারটার নাম কি কেউ একটু জানলা আমারে বলেন তো আমার কাছে এই কালারটা ব্লু ব্লু এটা পছন্দ লাগে আরে ভিতরেরটা বলছি ওই যে ওইটা এটা কালারটা ব্লু 7 সিটার গাড়ি ডোর পাওয়ার ডোর পাওয়ার পুশি স্টার্ট পুশি স্টার্ট কয়টা ডোর পাওয়ার দুই ডোরের পাওয়ার দুইটাই পাওয়ার হ্যাঁ এবং এটাতে কিন্তু পার্কিং সেন্সরও আছে জি ঠিক আছে এবার এই যে পিছনের সিটটা দেখেন মানে সেন্টার ভিতরে একবারে হাই গ্রেড মানে এরপর আর কোনো গ্রেড হয় না 7 সিটার 7 সিটার টয়োটা সিয়েন্টা এই সিটগুলোর আবার এই যে দেখেন একটা সিট কিন্তু ভিতরে লুকানো আছে হাইট এই সিটটারও আপনি আবার ভাঁজ করে ওই যে ওই সিটের নিচে ঢুকাই দিতে পারবেন দেখেন কত জায়গা সো আপনি যদি পিছনে স্পেস লাগে তখন এই সিটগুলোরে ফোল্ডিং করে এখানে 5 সিট বানায় আপনি চালাতে পারবেন চালাতে পারবেন আচ্ছা এটার দাম কি রকম দাম যদি নেয় হাসান ভাই 27 লাখ টাকা রাখবে মডেল হচ্ছে 2019 এর মডেল 27 লক্ষ টাকা আপনার প্রাইস হ্যাঁ পার্কিং সেন্সর আছে এটা কিন্তু আপনার দুই দরজায় পাওয়ার যদি আপনি দেখেন যে এক দরজা পাওয়ার আবার দেখেন যে চাবি টিস্টার তাহলে একটু কমে পাইবেন এটা হলো সিনতিয়ার ভিতরে সবচেয়ে হাই গ্রেড সিয়েন্টার ভিতরে সিয়েন্টার ভিতরে হ্যাঁ ওকে ওকে এই যে লাইট লাইটের ভিতরে লেখা আছে সিয়েন্টার ও আচ্ছা দুইটা গাড়ি কিনছেন এখান থেকে আমারে ভাই আমার বাইরে একটু সাক্ষাৎ কর নেন ভালো আছেন আসসালামু আলাইকুম গত 17 দিন এই ভাই আমার কাছে দুইটা গাড়ি নিছে
একটা 18 প্রিমিয়াম নিছে আচ্ছা আর একটা হলো এর আগে একটা নিছিলেন কেমন গাড়ি কেমন হ্যাঁ ভালো ভালো গাড়ি ঠিকঠাক আছে আর কি এটা কোন আপনাদের বাসা কোন জায়গায় উত্তরা উত্তরাতে হ্যাঁ আমি আমার বাইরে একটা গাড়ি রেখে দিছি ও এক্সচেঞ্জ করে নিছেন এক্সচেঞ্জ করে রাখছিল 5000 ঠিক আছে প্রিমিয়াম আচ্ছা তাহলে এটা মাইলেজ হচ্ছে আপনার 49000 তাহলে সিএফআর প্রাইসটা কত এটা প্রাইসটা 27 লাখ 27 লাখ দারুন এটার ভিতর এটা কিন্তু সিনটা লেখা কিন্তু লাইটের ভিতর লাইটের মধ্যেই সিনটা লেখা লাইটের পাবেন না সিনটা লাইটের ভিতর না 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 নরমালটা পাবেন না ওকে সামনের গ্রিলটাও সুন্দর আর এই শোরুমটা হচ্ছে সংসদ ভবনের ঠিক পূর্ব পাশে মণিপুরি পাড়া এবং দুই বাই ই ই মণিপুরি পাড়া সংসদ ভবন সংসদ এভিনিউ আচ্ছা সংসদ দুই বাই সংসদ এভিনিউ তেজগাঁও ঢাকা আচ্ছা এরপর আর কি দেখাবেন আমারে এরপরে এখান থেকে দেখাই নরমালি দেখেন এই 17 লিটার হয়ে গেছে এখনো দেখতে পারেন এক্সটেল এক্সটেল না সানরুফ সহ সানরুফ সহ আচ্ছা 5 সিট 5 সিট ওকে এটা কি হাইব্রিড ইউনিট হাইব্রিড ইউনিট এর প্রাইস কত জানো এর প্রাইস 31-15 দিছিলাম আমরা আগের ভিডিও আচ্ছা এই ভিডিওতে 15000 টাকা কমাই দিলাম 31 আচ্ছা সানরুফ আছে এবং আপনার এটা শেপ কিন্তু নিউ নিউ শেপ নিউ শেপ মডেল 2017 তাহলে আজকের প্রাইস হচ্ছে 31 লাখ টাকা মালিকানা সহ কিন্তু আগেরবার অফার দেওয়া ছিল ও আচ্ছা তাহলে মালিকানাটা ফ্রি এটা এই গাড়িটা এখনো এই অফারটা আছে আচ্ছা জান এটা যে কিনবে তার মালিকানার টাকা লাগবে না হ্যাঁ ওই মালিকানার টাকা লাগবে না এখানে হুন্ডা গ্রেস আছে হুন্ডা গ্রেস আছে 18 মডেল 18 মডেল হুন্ডা গ্রেস আছে জিএলই সহ একবারে জি প্যাকেজের গাড়ি আর কি এটার দাম কত এটার দাম নিতে পারবেন 22 লাখ আছে রাশেদ খান লেখছে গতকালকে এই শোরুমে গেছিলাম থ্যাংক ইউ রাসেল খান ভাই অনেক ধন্যবাদ এই যে আপনাদেরকে শুরুতে বলছিলাম যে একটা রেকটিক্স এই রেকটিক্স গাড়িটা একটু দেখাই রেকটিক্স গাড়িটা নিয়ে আমাদেরকে ইসমাইল ভাই বলবে বলেন এটা কি কোম্পানির গাড়ি আগে কোন টয়োটা কোম্পানির গাড়ি রেকটিক্স শুনলে অনেকে মনে করবে চায়না গাড়ি নাকি না না টয়োটার গাড়ি টয়োটা টয়োটার রেকটিক্স লোগো আছে কিন্তু লোগো আছে টয়োটার এই গাড়ির কালারটা হচ্ছে আপনার হোয়াইট পার্ল পার্ল কালার মডেল কত মডেল 2011 রেজিস্ট্রেশন 2016 11 মডেল 16 তে রেজিস্ট্রেশন আর এই সিসি কত সিসি 1500 ছোট ফ্যামিলির জন্য স্কুল ইউজের জন্য বেটার একটা গাড়ি একটু দেখি পিছনে গিয়া গাড়িটা কিন্তু আপনার মানে দেখেন সিডান গাড়ির থেকে আবার একটু ওচা ওচা একটু জিপ জিপ ফিল পাইবেন জিপ মাইক্রো কম্বিনেশন ফ্লেভার ওকে এই সিটগুলো কিন্তু অরিজিনালি আছে দেখেন ডিভিডি লাগানো আছে কভার নাই ডিভিডি প্লেয়ার লাগানো আছে আর টয়োটা রেকটিক্স এর মালা মালও কিন্তু পাওয়া যায় অ্যাভেলেবল এমন না যে পাওয়া যায় না এটা সব পার্টসই পাওয়া যায় 11 মডেল গ্লাস অরিজিনাল আছে এখানে 11 সব কিছু অরিজিনাল আছে একটু খোলেন দি পিছনে জায়গা কেমন 5 সিটার গাড়ি 5 সিটার গাড়ি তেলের গাড়ি পর্যাপ্ত জায়গা আছে এখানে দুই তিনটা লাগেজ অনায়াসে রাখা যাবে অনায়াসে রাখা যাবে অকটেন অকটেন ড্রাইভ অরিজিনাল অকটেনের গাড়ি এটার প্রাইসটা কত ভাই এটার প্রাইস ভাইয়া যদি কেউ নেয় কালকে বাবু ভাইয়ের সাথে কথা বলছি ওখানে 1450 দিছি 1450 হলে দিয়ে দিব ইনশাআল্লাহ 1450 হলে আপনি নিতে পারবেন 11 মডেল 1500 সিসি তেলের গাড়ি টয়োটা রেকটিক্স জি 26 সিরিজ তারপর আবার একটা স্কয়ারও আছে এখানে স্কয়ার জি এটা 21 মডেল 2021 এর স্কয়ার পার্পল কালার জি 24 এর রেজিস্ট্রেশন আচ্ছা 21 এর মডেল 24 এর রেজিস্ট্রেশন 24 এর রেজিস্ট্রেশন দাম কি রকম এটা এটার দাম 35-50 ভাইয়া 35,50,000 পাশেরটা কি তেলের গাড়ি নাকি এটা তেলের নোহা এটা হলো নোহা জি 2010 মডেল 10 এর মডেল তেলের নোহা জি নোয়া স্কয়ার অ্যাভেলেবল আছে এখানে ভিতরে বেজ ইন্টেরিয়র ইন্টেরিয়রটা বেজ জি তো দেখাই দেই ভিতর ইন্টেরিয়রটা হচ্ছে আপনার এই যে বিস্কিট কালার বুঝছেন এটার প্রাইস কি রকম ভাইয়া এটা 21,80,000 21,80,000 আর এই সিনটা কি ইউজড এটা ইউজড এটা হচ্ছে আপনার 17 মডেল 17 মডেল একটু আগে কিন্তু 18 মডেল 18 মডেল এটা 18 মডেলের 7 সিটার সিএনটা বাট এটা ইউজড ইউজড এটার প্রাইস কি রকম 23 লাখ টাকা জি ওকে তাহলে মোটামুটি অনেক গাড়ি আছে শোরুমে আপনারা আসবেন ভিজিট করবেন যার যেই গাড়ি লাগুক এলিয়ন প্রিমিও এক্সিও হ্যাঁ একটু আমি ঘুরে ঘুরে দেখাই দিই এখানে কিন্তু হেরিয়ারও আছে দেখা যায় এটা আনরেজিস্টার্ড হ্যাঁ আপনাদের পছন্দের সব গাড়ি পাবেন অনেক গাড়ি আছে আমাদের শোরুমে করলা ক্রস আছে হেরিয়ার আছে নোহা WXB আছে এক্স নোহা আছে এগুলো আপনি চাইলে লোনেও নিতে পারবেন ক্যাশেও নিতে পারবেন সবগুলোতে লোন হবে আনরেজিস্টার যত গাড়ি সবগুলোতে লোন হবে জি তাহলে আপনার আনরেজিস্টার করলা ক্রসও কিন্তু আছে দেখেন জি এখানে করলা ক্রস 2021 মডেল তারপরে যে এখানে আপনার আনরেজিস্টার নোয়া আছে হোলসেল প্রাইস দেব হোলসেল প্রাইস দেব হোলসেল প্রাইস হোলসেল প্রাইস দেব রিকন্ডিশন গাড়িগুলো ওনারা নতুন করতেছে সো আপনারা চাইলে কিন্তু এখানে আবার এক্সচেঞ্জও করতে পারবেন পুরোনো গাড়ি অফার আছে লোন করতে পারবেন কোনো সমস্যা নাই জি এই দেখেন জুকি আছে একটা জুকি আছে 12 মডেলের তারপরে এখানে এক্স করোলা আছে বেস কালারের এক্স করোলা 4 মডেল 4 নিউ শেপ জি নয় রেজিস্ট্রেশন 4 নিউ শেপ এটা দাম কত এটা হচ্ছে 12,50,000 টাকা যা কিচ্ছু আগে করলাম একটা 12,30,000 এটা তো 12,50,000 জি এরপরে পাশে আছে টয়োটা রাশ তারপরে এখানে আছে একটা ফিল্ডার এটা হচ্ছে 12 মডেল 12 মডেল ফিল্ডার এখানে আছে আপনার হুন্ডাই টাকসন
সব গাড়ি আছে, আপনারা আসেন, শোরুমটা অনেক বড়, সব ধরনের গাড়ি পাবেন। হ্যাঁ, একটু সামনে যাই, আর শোরুমটা কিন্তু সংসদ ভবনের পূর্ব পাশে। আপনারা এক্সিও একটা আছে দেখা যায়, এটা 11 মডেল ভাইয়া, 11 এক্সিও, আমার মনে হয় 17 রেজিস্ট্রেশন, জি 26 সিরিয়াল, 26 সিরিয়াল, 17 দেখি একটু সামনে যাই। উবারে চালানোর জন্য অনেকেই এক্সিও খোঁজে, ভিতরে ইন্টেরিয়রটা হচ্ছে অফ হোয়াইট, অনেকে বিস্কিট কালার বলে। এটা কি গ্যাস করা? হ্যাঁ এটা গ্যাস করা, এটা গ্যাস করা আছে। এটা 11 মডেল, 11 মডেল, দাম কত? 17 রেজিস্ট্রেশন, 16,50 আসকিং, আসকিং প্রাইস 16,50, আসলে আবার দাম কমবে, দাম দাম করা যাবে ইনশাআল্লাহ। আমি রিকোয়েস্ট করব এইচবি কার সিলেকশনে যারা আসতে চান, এই যে এইচবি যে নামটা এইচ এন বি, এই এইচতেই কিন্তু আমার নাম, বুঝছেন, হাসান, এই যে বসের নামও হাসান, আমার নামও হাসান, আর ইসমাইল ভাই আছে, এই দুজনের সাথে এসে সরাসরি যোগাযোগ করেন, ভালো ভালো গাড়ি পাবেন। এবং আশা করি, হ্যাঁ অনেক পুরানো লোক, আপাতত বিদায় নিলাম, নেক্সট লাইভ আবার দেখা হবে উত্তরা থেকে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।